গৃহবধূর ওপর নির্যাতন ও শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের গ্রেপ্তার স্বামী ও শ্বশুর তাদেরকে আদালতে তোলা হল বাগদায় স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে বধূ নির্যাতন ও ধর্ষণের চেষ্টার মামলা গৃহবধূর অভিযোগের তদন্তে নেমে স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ জানা গেছে বাগদা থানার পাটকেলগাছার বাসিন্দা আশিক মণ্ডলের সাথে পাঁচ বছর আগে বিয়ে হয় রামনগরের বাসিন্দার তাদের একটি দু শিশু শিশুপুত্রও রয়েছে শনিবার দুপুরে গৃহবধূ স্বামী আশিক মণ্ডল ও শ্বশুর ইসমাইল মণ্ডলের বিরুদ্ধে বধূ নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করেন এবং ওই গৃহবধূ তার শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টারও অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে বাগদা থানার পুলিশ শ্বশুর ইসমাইল মণ্ডল ও স্বামী আশিক মণ্ডলকে গ্রেপ্তার করে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ খতিয়ে দেখছে বাগদা থানার পুলিশ স্বামী ও শ্বশুরকে রবিবার বনগা মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ

বাপের মতন আমি দেখি নিজের বাপের মতন এরকম করছো কেন কিছু করব না এরা নিয়ে পাজামাজা করে ধরেছিল প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বাগদা